আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আমি নিতু বলছি রিয়াদ সৌদি আরব থেকে। তো এটা আমাদের লাস্ট 11th নভেম্বরের ভিডিও। এটা তো সেদিন আজাদের অফিসে ছুটি ছিল, কারণ ভ্যাটারনস ডে ছিল, আমেরিকান হলিডে ছিল একটা। তো সেদিন সকালবেলা সেই জন্য ওদের অফিসে একটা খেলার আয়োজন ছিল, সেখানে যাচ্ছি সকাল সকাল। আর দেখেন চারিদিকে কত সবুজ। রিয়াদের এখন আসলে গ্রিন রিয়াদ প্রজেক্টের কারণে চারিদিকে প্রচুর গাছ লাগানো হচ্ছে, এবং সেই জন্য এত সবুজ চারিদিকে। আমি এসেও কিন্তু এত সবুজ পাইনি, বাট এখন অনেক সবুজ। আর এই তো আমরা চলে এসেছি যেখানে জিওসো, এটা অ্যাম্বাসির একটা প্লেস, এটা অ্যাম্বাসি থেকে বেশ দূরে। এখানে খেলাধুলা, জিম, সুইমিং এসবের জন্য সবাই ব্যবস্থা রাখা আছে। তো এখানে যে খেলা হবে, জাতীয় সঙ্গীত হয়ে গেল, এখনই খেলা শুরু হবে। তো বিভিন্ন দল আছে, বিভিন্ন দলে দলে ভাগ করে খেলা হবে, আজকে সারাদিনই খেলা হবে বিভিন্ন দলে। আর এই তো খেলা শুরুর আগে সবার কিছু কথা বলে নিচ্ছে, কোন দলের খেলা বা কি সিস্টেম। তো কিক বল খেলা শুরু হয়ে গেছে। আমাদের দেশে সাধারণত এই খেলাটা খেলা হয় না, আমেরিকাতে খেলা হয়। খেলার সিস্টেম হচ্ছে, একদমই কর্নার থেকে এক দলের একজন বলটাকে থ্রো করে দূরে মেরে দেয়, আর চারিদিকে অন্য দলের একজন লোক থাকে দাঁড়িয়ে। সে চারি মাঠে চারিপাশে পয়েন্ট করা আছে, এখানে দৌড়ে বিভিন্ন পয়েন্টে যায়, এখানে পয়েন্ট পাওয়া যায়। আর যে বলটা থ্রো করলো, সে বলটা আবার ওই দলের আরেকজন মিডিল মানুষকে ওটা ফেরত দিয়ে দেয়। তো এটাই ছিল খেলার সিস্টেম। হাজারদের দল হেরে গিয়েছে, সেজন্য আসলে আমরা পুরো সময়টা এখানে আরও অপেক্ষা করিনি। তো আমরা এখানে নাস্তারও আয়োজন ছিল, নাস্তা নাস্তা খেলাম, বসলাম, খেলা দেখলাম, একটা সুন্দর একটা সকাল কাটলো। তো ফেরত চলে যাচ্ছি। তো আমাদের বাসায় আজকে কাবাব পার্টি। কাবাব পার্টি মানে আমাদের বাসার ঠিক পাশে একটা সিরিয়ান হোটেল আছে, সেটা কাবাব কাবাব বানায় ওখানে। তো ওটা কাবাবটা খুবই টেস্টি, তো সেই জন্য সবাই আজাদের অফিসে সবাই সেই কাবাবটা খেতে চাচ্ছে। তো ওদেরকে আজকে সেই কাবাবের দাওয়াত দিয়েছি আমরা। তো সেই জন্য আমার তেমন কিছু বানাতে হবে না, জাস্ট টুকটাক স্ন্যাক্স করেছি আর ডেজার্ট। আর চেয়ারগুলো এভাবে দিয়ে দিয়েছি, কারণ সবাই হাতে হাতে নিয়ে খাবে, আমি টেবিলে দিয়ে দিব, সেজন্য এভাবে দিয়েছি। আসলে এখন আমাদের গোছ গাছের সময়, কোনো কিছু ঠিক মতো নেই। তো এই জন্য এই যে ড্রয়িং রুমের টিভি নাই, সেল হয়ে গেছে, এখন গোছগাছ গোছগাছ টাইম। এই তো সন্ধ্যা হয়েছে, এখন সবাই আসবে। আর এখন আমাদের বাহিরে খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আমার গাছটা বাইরে দিয়েছি, মরে যাচ্ছে, মাত্র সন্ধ্যা হবে, এখনই হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে। রিয়াদের আকাশ সুন্দর না? কাবাব পার্টি মানে কাবাব পার্টি হবে, আমাকে তেমন কিছুই বানাতে হবে না। তো আমি শুধু ডেজার্টের জন্য কাস্টার্ড বানিয়েছি, ফ্রুট কাস্টার্ড করব। তো কাস্টার্ড করে নিয়েছি, আর এই তো এখানে ফ্রুটসগুলি কেটে রেখেছি ঠান্ডা হলে এটা কাস্টার্ডের সাথে মিশিয়ে দিব। সন্ধ্যাবেলা আমি টুকটাক স্ন্যাক্স করেছি, কারণ আমেরিকানরা আসবে, ওরা সন্ধ্যাবেলায় ডিনার করে, সেজন্য আর বেশি কিছু রাখিনি। আর এই তো আজাদ আমাদের বাসার পাশে যেহেতু দোকানটা, সেজন্য কাবাব নিয়ে এসছে পাশের দোকান থেকে। আমরা প্রত্যেকদিন এত সুন্দর সুগন্ধ পাই কাবাবের, আর কাবাবের সাথে তো হোমস, রুটি, বাবা গণেশ বিভিন্ন কিছু ছিলই। Как веселье за ненастьем, как свеча во мгле ночной, дверь открывшаяся настежь, с
солнце свет не скрытый тьмой, как... Что там? Just seconds. Озоре нам бегут сабони дзорае, сабоне мегуло дзор холо акаше. Озоре нам бегут сабони дзорае, आज कैन मोर उदासी हुए दूर जनाए चाहे हरते आज कैन मोर उदासी हुए दूर जनाए चाहे हरते সবাই চলে যাচ্ছে ওর গাড়ি ওইটা না ইয়া একা মানুষ এত বড় গাড়িতে কি করে জিপ চালাতে মজা লাগে এখনকার অনেক ব্যস্ততার পরেও আজকে সুন্দর একটা দিন কাটলো সকালে বাইরে ঘুরে এসেছি আর এত বিকালে বাসায় মেহমান এসেছে তো রান্নাবান্না করতে হয়নি বেশ আরামে রিল্যাক্সে কেটে গেছে তো সবাই এখন চলে যাচ্ছে দশটাও বাজিনি এখন সবাই চলে যাচ্ছে সাধারণত রিয়াতে এটা হয় না মেহমান যেতে যেতে ফজর হয়ে যায় তো এই তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ